এই ব্রিটেনে বহুল সংখ্যক সাংস্কৃতিক মানুষ এবং ভাষাভাষী মানুষ আছেন। এরই মাঝে বাংলা ভাষাকে এবং বাংলা সংস্কৃতিকে যারা ফুটিয়ে তুলতে চান এবং সবসময় চেষ্টা করেন তাদের মধ্যে একজন আমাদের স্মৃতি আজাদ আপু। আপুর সাথে কথা বলবো, জানবো আপার এই পথ চলা কেমন ছিল, কতটা সহজ ছিল, কতটা কষ্টের ছিল, বা কত সহযোগিতা পেয়েছে সবার কাছ থেকে। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি শুরুতেই আমি যতটুকু জানি আপনার সম্পর্কে যে আপনি ডকল্যান্ড থিয়েটারের সাথে জড়িত, কত বছর হলো এটি? আসলে ডকল্যান্ড থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস, এটা আমার ক্রিয়েশন। আমি এটা আমাদের এখন এবছর 11 বছর চলছে আমরা কাজ করছি। বাহ, থিয়েটারকে নিয়ে সম্প্রতি আমরা দেখেছি 8ই ফাল্গুন একটি নাটক, যেখানে আপনার দুর্দান্ত অভিনয় আমাদেরকে মুগ্ধ করেছে, এই জন্য আপনাকে অভিনন্দন। মানে আপনার বয়সে থেকে ডবল বয়সে একজনের চরিত্রে অভিনয় করা, এটা সত্যি প্রশংসনীয়। ওখানের উপস্থিত সব মানুষই অনেক প্রশংসা করেছেন আপনার এবং জানি শুভেচ্ছা জানিয়েছেন। তো আমি আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ এটার জন্য। তো এই যে আমরা যে কাজগুলো করছি এখানে, অবশ্যই আমাদের অনেক কালচার আছে এখানে, অনেক ধরনের কালচার আমরা বসবাস এই দেশে। তো বাঙালি যে সংস্কৃতি আপনারা চালিয়ে যাচ্ছেন, তো এতে কতটুকু সহযোগিতা পাচ্ছেন আমাদের কমিউনিটি থেকে বা ফ্যামিলি থেকে বা সবার থেকে? আমি বলবো আসলে প্রশ্ন তো অনেকগুলো হয়েছে, আমি একটু একটু করে বলি। ফ্যামিলি থেকে যদি বলেন তাহলে অবশ্যই 100% সহযোগিতা পাচ্ছি, কারণ আমার বাবাও একজন নাটকের মানুষ ছিলেন, উনি বীর মুক্তিযোদ্ধা। ও মূলত তার অনুপ্রেরণাতেই আসলে নাটকে আসা। আর পরবর্তীতে আমি যখন বাংলাদেশে আমি নাটক শুরু করি 86-এ, মঞ্চে শুরু করি 86-এ, কিন্তু পরে যখন আমি এখানে পার্মানেন্টলি চলে আসি 95 থেকে আমি এদেশে নাটক করা শুরু করেছি, বিভিন্ন সংগঠনের সাথে করেছি। এবং সহযোগিতা বলেন যদি বলেন, সবাই আমাকে, যারা পরিচালক আছেন, যারা বিশেষ করে সহযোগিতা তো পেয়েছি হচ্ছে আমার দর্শক, যারা তারা যদি না চাইতেন আজকে আমি এখানে থাকতে পারতাম না। থ্যাংক ইউ আপা। আর ঠিক কবে থেকে শুরু করেছেন, মানে কখন মনে হলো যে আমি এমন কিছু করতে চাই আমার এই কমিউনিটির জন্য বা আমাদের এই নাটকে নাটক করতে চাই বা অভিনয়? বাবা তো ছিলই, কিন্তু ছোটোকাল থেকে তো করেছেন, সেটা দেশে করেছেন, শুরু করেছেন, বাট এখানে আসার পরে যে এই যে এতগুলো মানে সাংস্কৃতিক মানে কালচার এখানে, মানে ভাষা, কিন্তু সেখানে এসে আমাদের দেশের ভাষাকে, নিজের বাংলাটাকে চর্চা করা, মনে হয়নি যে এটা খুব কঠিন হবে? বা পথ চলা তো যে কোনো জিনিসেরই কঠিন, কিন্তু আসলে যেটি হচ্ছে আমরা যারা বাংলাকে নিয়ে কাজ করি, বাংলা চ্যালেঞ্জ তো থাকেই সব কিছুর। আমি তো বললাম 96-এ, মানে 95 থেকে আমি কাজ শুরু করি নাটক নিয়ে। আমাদের তখন একটা নাট্য টয়নবিতে একটা নাট্য উৎসব হতো, জিলানি ভাই আছেন উনি নাট্য উৎসব চালু করেছিলেন, প্রথম শুরু আমার সেখানেই নাট্য উৎসব দিয়ে। এখন তো সিজন অফ বাংলা ড্রামাতে রেগুলার ট্রাই করছি করতে, প্লাস পাশাপাশি এমনিতে হলেও করছি, নাটক করছি, কবিতা করছি। নাটক কি আমাদের জীবনের কথা বলে? নাটক কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে, কি মনে করেন আপনি? অবশ্যই ফেলে। নাটক এমন একটি জিনিস জীবনেও প্রভাব ফেলে, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরাসরি দর্শকের সাথে একটি সম্পর্ক হয়, যেটি নাটকের মঞ্চ বলছি, মঞ্চে ডাইরেক্ট রিয়াকশনটা, অ্যাকশনটা আমরা পেয়ে যাই, এটা খুব খুব আনন্দের বিষয়। আপনাদের এবারে যে মানে সাবজেক্ট ছিল ভাষা নিয়ে নাটক করতে হবে, আমাদের নাটকের যে নাট্য উৎসব ছিল সেখানে মেন সাবজেক্ট ছিল যে ভাষা নিয়ে নাটক করতে হবে, আমি জানি, কারণ যার জন্য আপনারা করেছেন 8ই ফাল্গুন। তো সেখানে আপনারা আরেকটা জিনিস দেখিয়েছেন যে পারিবারিক যে দ্বন্দ্বটা, বউ শাশুড়ি দ্বন্দ্ব, বা শাশুড়ি কখনো কখনো শাশুড়ি ইগনোর করছে মানে বউকে, বউ ইগনোর করছে শাশুড়িকে, এই যে ব্যাপারগুলা, তো এই যে আপনারা দেখিয়েছেন, এতে মনে করছেন কি আমাদের দর্শকরা বা আমাদের মানুষজন কিছু হলেও শিখবে এর কাছ থেকে? আসলে বিষয়টি হচ্ছে এবছর ছিল আমাদের ভাষা আন্দোলনের 70 বছর পূর্তি, সে কারণেই সিজন অফ বাংলা ড্রামার থিমটা ছিল হচ্ছে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, রাইট? আর আমরা যেটা দেখিয়েছি আমাদের নাটকটায়, আমি একজন
আমি এখানে ছিলাম ভাষা যখন 52 ভাষা আন্দোলন হয় এবং সেই অবস্থান থেকে আমি কিন্তু 85 প্লাস একজন মহিলার অভিনয় আপনি তো দেখেছেন ওইটাতে যেটা হয় আমার ডিমেনশিয়া হয়ে যায় বয়সের কারণে এবং আমি তো ভুলে যাই ক্ষণে ক্ষণে কিন্তু আমার ছেলে একটি ছেলেই আছে এবং একটা কনফ্লিক্ট কিন্তু সবসময় থাকে মা আর ছেলের বউয়ের মানে ছেলের বউ আর শাশুড়ির মধ্যে আমি তো আবার ভুলেও যাই আবার ওকে দেখলেই আপনি দেখেছেন ওকে দেখলেই আবার এমন খুব বিরক্ত লাগে কারণ সে তো এখন আমার ছেলেই আমার সব কিছু আমার হাজবেন্ড নেই আমার আরেকটা ছেলেও মারা গেছে একমাত্র ছেলে যে শরীফ ছিল তো ওকে দেখলেও কিন্তু আর ওর হচ্ছে একটা জিনিস হচ্ছে ওর হাজবেন্ড সব কিছু হচ্ছে তার মা তো দুজনের দুটো কম্পিটিশন এটা তো এটা হয়ে যেটা হয়ে থাকে আমাদের সমাজে হয়ে থাকে সো ওই জিনিসগুলোকে জানি না কিভাবে এবং ওই যে ডিমেনশিয়ার কারণে যে আমি যে ভাষা আন্দোলন করেছিলাম দেখেছেন ওগুলো ফিরে ফিরে এসেছে কয়েকবার কথার মধ্য দিয়ে তো ওই জিনিসগুলোকে আসলে মানুষ নিয়েছে ভালোভাবেই নিয়েছে আমার মনে হয় না আপনি দেখেছেন আপনার কি মনে হয় আমার তো খুব ভালো লেগেছে এবং আমার যারা দর্শকরা ছিলেন আমার সাথে যারা ছিলেন সব প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন যে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে এই দ্বন্দ্বটা দেখানোরটা অনেকে বলেছে না এটা ঠিক না আসলে কেন কেন হচ্ছে এটা বা কি হচ্ছে এটা হয় এটা এটা যেটি যেটা হয়েছে হ্যাঁ এটা হয় যেমন আমার ছেলে যখন যা থাকছে না আমার আমার ছেলের বউ কিন্তু আমাকে মারছে রাইট কিন্তু আমার ছেলে সেটা জানেই না আবার আমিও কিন্তু আমি তো ডিমেনশিয়া রোগী আমিও কিন্তু মাঝে মাঝে আমি না বুঝে আমার ছেলের বউকে কিন্তু হাত তুলে ফেলছি গায়ে কিন্তু তারও তো একটা ধৈর্যের সীমা আছে সেটাই বহিঃপ্রকাশ হয়েছে এটা এটা হয় এটা ঘটে সেই জিনিসটাকে আমরা তুলে এক্ষেত্রে বলি যে নারীদের স্বাধীনতা কিভাবে দেখেন আপনি নারীদের স্বাধীনতা তো একটা ব্যাপক আলোচনার বিষয় এত ছোট কম সময়ে বলা মুশকিল বলা খুব মুশকিল জানতে চাই আপনার মতামত আমি মনে করি একজন নারীকে তার মূল্যবোধ নিয়ে বাঁচা উচিত সেটা হচ্ছে তার মূল্যবোধের জন্য তার যদি স্বাধীনতা চায় সে স্বাধীনতা পাওয়া উচিত এই সমাজের কন্যা জায়া জননী একটা কথা আছে আমরা প্রথমে মেয়ে থাকি কারো তারপরে ওয়াইফ তারপরে আমরা মা হই আপনি তো মা হয়েছেন দু সন্তানের তো আপনার ছেলে মেয়েরা তো আপনাকে আমি যতটুকু জানি সহযোগিতা করছে তো তারা কি এই জগতে থাকতে চাচ্ছেন আপনার সাথেই নাকি তারা অন্য কিছু করবেন এরকম মানে ও যদি থাকতে চায় আপনি কতটা সহযোগিতা করবেন ও যদি থাকতে চায় যেমন আমার ছেলে তো অভিনয়ে বা অভিনয়ে ওরা তো অভিনয় করতো গান গাইতো নাচতো এখন যেটা হচ্ছে ওরা অভিনয়ে থাকছে না ওরা লাইটিংয়ে হেল্প করছে ওর বাবাকে বাবা আমাদের তো ওর বাবা করে হচ্ছে লাইটিং ওর লাইটিংয়ে স্টেজে আমার মেয়ে ছেলে দুজন কাজ করে ও অন্যান্য সব পাবলিসিটিতে করছে আমাকে কোনো কিছু একটা জটিল একটা সমস্যা পড়ছি আমাকে সেগুলো সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করছে ওরা ওরা থাকবে কিন্তু অভিনয়ে আপাতত ওরা করছে না কমই সাপোর্ট করে যতটুকু জানি আমরা ওদের ওদের ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে যায় তো আমাদের যেটা সমস্যা হয় আর কি সম্প্রতি আমাদের এখানে রাজা চার্লস এসেছিলেন আমাদের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনে এসেছিলেন তা আপনি সামনে সঙ্গে ছিলেন আপনি ব্রিটেনের রাজনীতির সাথে জড়িত আছেন হ্যাঁ রাজনীতির সঙ্গে জড়িত আছেন দুটা নিয়ে শুনবো একটু ওই রাজনীতি নিয়ে একটু অভিজ্ঞতা আর আপনার যে আমাদের যে রাজা এসেছিলেন কীরকম ওনার কী বক্তব্য দুটো একটু শুনবো আসলে রাজনীতি হচ্ছে আমি তো ইনভলভ লেবার পার্টিতে আমি আমার ওয়ার্ডের উইমেন সেক্রেটারি সিপিএল এলসিপিতেও আছি কিন্তু আর রাজা যে আমাদের হঠাৎ করে আমাদের বাংলা টাউনে ভ্রমণ করতে এসেছেন এটা তো আমাদের জন্য বিরাট পাওয়া বাঙালির জন্য বাঙালি এবং সবচেয়ে মজার জিনিস একুশের মাসে আমাদের শহীদ মিনারে এসে ওপেন করেছেন মানে একটি গাছ লাগিয়েছেন আপনারা দেখেছেন মনে হয় আর আমার অভিজ্ঞতা বলবো ওনাকে দেখতে পাওয়া বা সবচেয়ে মজার জিনিস 1983 রানি প্রথম বাংলাদেশে গিয়েছিলেন এবং আমার বাবা ব্রিটিশ হাইকমিশনে কাজ করেছিলেন করতেন তো উনি হ্যান্ডশেক করেছেন রানির সঙ্গে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এবার আমার সুযোগ হয়েছে রাজা এবং কুইন কনসর্টের সাথে হ্যান্ডশেক করার এটা আমার জন্য বিরাট প্রাপ্তি আমি মনে করি এবং খুব ভালো লেগেছে আসলে আমি আমি আশা করিনি আমি কল্পনা করিনি ওনারা আমাদের হ্যাঁ মস্কো গিয়েছিলেন তো ওনাদের কি মানে ওনাদের ফিলিংস কেমন ছিল মানে আমাদের আমাদেরকে নিয়ে বাঙালি কমিটি বাঙালি কমিটিতে ওনাদেরকে যে ওনারা আসলে ওনাদের থাকার কথা ছিল এক ঠিক এক ঘন্টা
কিন্তু উনি কিন্তু ছিলেন 1.5 ঘন্টা প্রায়। ওনার খুব ভালো লেগেছেন আমাদের আতিথ্যতা, বাঙালি আতিথ্যতা তো চমৎকার, সবাই পছন্দ করেন, বাঙালি কেউ সেটাকে ছেড়ে যেতে পারেন না, সেটারই প্রমাণ ছিল। উনি কিন্তু ওনার যে ভিজিটগুলো ছিল পুরো ভিজিটটাই ছিল 1 ঘন্টার, কিন্তু উনি ওখানে 1.5 ঘন্টার মতো ছিলেন প্রায়। আসলে আমরা এই মুহূর্তে যখন রেকর্ডিং করছি, ভাষার মাস ফেব্রুয়ারি চলছে, আর এই ভাষার মাসে ভাষাকে নিয়ে, ভাষার দিনটিকে নিয়ে কথা বলছি, ভালো লাগছে। আর সেই সাথে আমি জানতে চাইবো যে আমাদের কমিউনিটির অনেক কিছুতেই আপনি জড়িত, অনেক কিছুতেই আপনি আছেন, আন্দোলনে বা যে কোনো বিষয়ে আপনি খুবই সরব থাকেন। তো বর্তমানে আমাদের যে অবস্থান বাঙালিদের ব্রিটেনে, কীরকম মনে করছেন আপনি? আমরা অন্য অন্য কমিউনিটি থেকে, অন্য অন্য যারা ভাষাভাষী কমিউনিটি আছে, ভালো অনেকের থেকে না অন্যান্যদের থেকে? আমি কম্পারিজমে যাব না, কারণ আমি ঠিক ওটা বলতে পারবো না। কিন্তু আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমরা অনেক কাজ করছি, অনেক বাংলা চর্চাটা অনেক বেশি হচ্ছে। আমি বলবো না আগেও ছিল না, আগেও ছিল, কিন্তু এখন যেহেতু মানুষ বাঙালি বেড়েছে বেশি, ইভেন্টগুলো বেশি হচ্ছে, বেশি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমি মনে করি। ভবিষ্যতে কী পরিকল্পনা আছে আপনার সংগঠন নিয়ে বা আপনার আমাদের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে? আমি ডাইরেকশনে যেতে চাই, কিছু কয়েকটি নাটক, কিছু কিছু প্রোগ্রাম করেছি, আমি ডাইরেকশনে যেতে চাই। আর দেশকে নিয়ে যদি বলেন, দেশকে নিয়ে তো ভাবনা অনেক, দেশের মানুষকে নিয়ে কাজ করতে চাই আমি, কিছু মানে স্পেশাল নিড বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই, ওটা করছিও কিছু কিছু করে, ছোটো ছোটো আকারে করছি, আমার খুব ইচ্ছা আছে দেশে। আমি আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, আপনি মাঝখানে আমি দেখেছি আপনি চুল ডোনেট করেছিলেন, আপনার অনেক লম্বা চুল ছিল, এটা আপনি ডোনেট করেছিলেন, এটা সম্পর্কে যদি বলেন একটু। আসলে আমার, আমি একবার একটি অনুষ্ঠান দেখেছিলাম বাচ্চাদের, বাচ্চা হচ্ছে ক্যান্সারের বাচ্চাদের, তো ক্যান্সারের বাচ্চারা যখন ওদের কেমো দেয় তখন ওদের চুলগুলো যখন চলে যায়, ওদের যে কান্না সে কান্নাটা আমি দেখেছি, এবং দেখার পর থেকে মানে তখন থেকে আমার খুব কষ্ট লেগেছে যে আমার এই চুলগুলো, আমার চুল তো এত বড় ছিল অনেক বছরই, এই চুলগুলো প্রায় 35-40 বছর আমার চুল বড়ই ছিল, মানে একদম ছোটোবেলা থেকে আমার চুল বড়। তো আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম না, আমি আমি জানি যে 17 সেন্টিমিটার যদি ডোনেট করা হয় তাহলে পরচুলা বানানো হয়, পরচুলা বানিয়ে ওদেরকে পরানো হয় তখন ওদের। তো আমি আমি ডিসিশন নিতে নিতেই আমার সময় লেগেছে প্রায় 1.5-2 বছর। যখন আম্মা কোভিডের সময় আম্মা চলে গেলেন, তখন মনে হলো যে না, আমি তো বন করেছি যে আমি এগুলো এই কাজটা করব, তো কেন না। তো আমি বাংলাদেশ থেকে আম্মা চলে যাওয়ার পর আসার পরেই মানে যা দিতে হয় যেই পরিমাণ তার 3 গুণ বেশি দিয়েছি, এই জন্যই এত ছোট করেছি। ইচ্ছে করে যে যখন দান করব তখন আর ফ্যাশন ছোট মানে একটু রেখে বড় রেখে আবার দেওয়ার তো কোনো মানে, অনেক একজন নারীর জন্য অনেক বড় ডিসিশন এটা, কারণ চুলটাই সৌন্দর্য নারীদের। তো সেখানে যে আপনি এত বড় ডিসিশন নিয়েছেন এবং করেছেন, মানে অনুদান দান করেছেন, এটা সত্যিই অনেক বড় একটি বিষয়, আপনাকে জন্য আবার অভিনন্দন। এটা আমাদের কমিউনিটিতে অনেকের মাঝে হয়তো এটা অনুপ্রাণিত করবে মানুষকে, এবং আসলে আমি জানি না এদেশে কিভাবে ডোনেট করতে হয়, এটা যদি করা যায় প্রিন্সেস ট্রাস্ট একটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। এবং সবচেয়ে মজার জিনিস, আমি চুল ডোনেট করার পর অনেকেই করেছে আমাকে দেখে, এটা ভালো লেগেছে, অনেকেই অনেকেই করে বলেছে যে আমার বাচ্চা দিতে যাচ্ছে, আপু আমি দিতে যাচ্ছি কিভাবে দিব, আর এত সুন্দর একটি কাজ। আসলে একজন সঠিক যে কমিউনিটি মানে অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কাজ করছেন তার একটি বিশাল প্রমাণ। আর খুব ভালো লাগলো আপনার সাথে আপনার সম্পর্কে জেনে কথা বলে। আপনার আরও অনেক 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 সমৃদ্ধি হোক আপনার এই সংগঠনের এবং আপনার নিজের যে যে কাজে আপনি সাথ দিয়েছেন, যতগুলো প্রজেক্টে আপনি কাজ করছেন, অনেক উন্নতি হোক, আমাদের শুভকামনা থাকবে সবসময়। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু, ধন্যবাদ সবাইকে যার সঙ্গে ছিলেন।